স্কুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাডজেকটিভ। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেকটিভ অ্যান্ড অ্যাডভার্ব। তো ওই ভিডিওটা দেওয়ার পর আমার মনে হয়েছে কারো কারো মনে হতে পারে হোয়াট ইজ অ্যাডজেকটিভ, অ্যাডজেকটিভ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকতে পারে। আমারও মনে হচ্ছিল অ্যাডজেকটিভ সম্পর্কে অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্বের পার্থক্য দেওয়ার আগে অ্যাডজেকটিভ সম্পর্কে বিস্তারিত দেওয়া প্রয়োজন। তো আজকে আমি হাজির হয়েছি অ্যাডজেকটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে, অর্থাৎ হোয়াট ইজ অ্যাডজেকটিভ, অ্যাডজেকটিভ কত প্রকার, কোন শব্দগুলো অ্যাডজেকটিভ, সেই শব্দগুলো নিয়ে আমার মনে হয় ডিটেলস জানা প্রয়োজন। কারণ অনেক পরীক্ষাতেই ওয়ার্ড ফর্মেশন থাকে, এসএসসি বলো জেএসসি বলো, অনেক সময় ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেখানে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডে কনভার্ট করে ফিল ইন দ্য গ্যাপ করতে হয়, ঠিক আছে। তাছাড়া অনার্স সেকেন্ড ইয়ারের যে কম্পালসারি ইংলিশটা আছে কিংবা ডিগ্রির যে কম্পালসারি ইংলিশটা আছে সেখানে কিন্তু ওয়ার্ড ফর্মেশন আছে, অর্থাৎ একটা ওয়ার্ড থাকলে সেটা একটা ওয়ার্ড দেয়া থাকে, সেই ওয়ার্ডটাকে চেঞ্জ করে অন্য ওয়ার্ড করতে হয়। তো আমরা যদি প্রত্যেকটা, আমি এর আগেও শুরু করেছিলাম পার্ট অফ স্পিচ দিয়ে, তো আমরা যদি প্রত্যেকটা পার্ট অফ স্পিচ ধরে ধরে শিখি তাহলে কিন্তু এই ওয়ার্ড ফর্মেশনটাও আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকে আমি আলোচনা করব অ্যাডজেকটিভ, নট অ্যাডজেকটিভ, অ্যাডজেকটিভ, অ্যাডজেকটিভ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটু বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডজেকটিভ অর হোয়াট ইজ অ্যাডজেকটিভ। অ্যাডজেকটিভ, অ্যান অ্যাডজেকটিভ ইজ এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই অর মডিফাই এ নাউন অর প্রোনাউন, অ্যান্ড দে আর ইউজুয়ালি পজিশন বিফোর এ নাউন অর প্রোনাউন দ্যাট দে মডিফাইড। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করে অথবা কোয়ালিফাই করে সেটি অ্যাডজেকটিভ। আর সাধারণত, ইউজুয়ালি, সাধারণত, সবসময় না, অ্যাডজেকটিভটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যেটাকে তারা মডিফাই করে। লেটস সি অ্যান এক্সাম্পল। দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে অ্যাডজেকটিভ কোনটা? ইন্টেলিজেন্ট ইজ অ্যান অ্যাডজেকটিভ। এই ইন্টেলিজেন্ট কাকে মডিফাই করেছে? দ্য গার্লকে। আমি বলেছিলাম ইউজুয়ালি, সাধারণত, সবসময় কিন্তু অ্যাডজেকটিভের মানে নাউনের পূর্বেই কিন্তু বসে না, ঠিক আছে। এই যে এই ভেরিটা কিন্তু আবার অ্যাডভার্ব। এই ইন্টেলিজেন্ট কাকে মডিফাই করেছে? ইন্টেলিজেন্ট মডিফাই করেছে দ্য গার্লকে। তাহলে আমরা নিশ্চয় ডেফিনেশনটা বুঝতে পেরেছি। নাও উই হ্যাভ টু নো হাউ মেনি কাইন্ডস আর অফ অ্যাডজেকটিভ। অ্যাডজেকটিভ আর মেইনলি টু টাইপস, কি কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ, প্রিডিকেটিভ অ্যাডজেকটিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ কোনগুলো? অ্যাডজেকটিভ যখন নাউনের পূর্বে বসে তার অ্যাট্রিবিউট অর্থাৎ দোষ বা গুণ প্রকাশ করে তখন সেটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ। আর প্রিডিকেটিভ অ্যাডজেকটিভ কোনগুলো? অর্থাৎ কোনো অ্যাডজেকটিভ যখন ভার্বের পরে প্রেডিকেট হিসেবে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তখন সেটি প্রিডিকেটিভ অ্যাডজেকটিভ। আমরা দুটো উদাহরণ দেখে নিই, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভের উদাহরণ দেখে নিই। দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এই ক্ষেত্রে অ্যাডজেকটিভ কোনটা? ইন্টেলিজেন্ট। এটা কিসের আগে বসছে? এই গার্ল, নাউনের আগে বসে এই গার্লকে কি করছে? এই গার্লের একটা গুণ প্রকাশ করছে যে সে ইন্টেলিজেন্ট, সে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, অর্থাৎ এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ, এই গার্লের গুণ প্রকাশ করেছে। আচ্ছা, আমরা একটু প্রেডিকেটিভ অ্যাডজেকটিভ দেখি। দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দেখো, ইজটা এখানে ভার্ব, ইজের পরে বসেছে এই ইন্টেলিজেন্টটা, অর্থাৎ এই ইন্টেলিজেন্টটা প্রেডিকেটিভ অ্যাডজেকটিভ, এই ইন্টেলিজেন্টটা প্রেডিকেটিভ অ্যাডজেকটিভ। বাট শি ইজ ভেরি লেজি। এই যে এই ভেরিটা এই উপরে সেন্টেন্সে, দ্য গার্ল ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, এই ভেরিটা অ্যাডভার্ব আর এই ইন্টেলিজেন্টটা অ্যাডজেকটিভ। এই ইন্টেলিজেন্টটা ইজের পরে বসে এই গার্লকে কি করছে? এই গার্লকে কি করছে? কোয়ালিফাই করছে। আবার বাট শি ইজ ভেরি লেজি,
এই ভেরিটাও অ্যাডভার্ব এ লেজিটা এই শি ইজ শি বলতে বোঝাচ্ছে এই শি বলতে বোঝাচ্ছে দ্য ওয়ার্ল্ড কে এই যে ভার্বের পরে প্রেডিকেট হিসেবে বসে এই শি কে কোয়ালিফাই করছে অর্থাৎ এই যে এখানে ইন্টেলিজেন্ট এন্ড লেজি বোথ আর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ আশা করি আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কি তা বুঝতে পেরেছি অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় বসছে নাউনের আগে বসছে নাকি ভার্বের পরে বসছে তার উপর ডিপেন্ড করে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ হয় নাও উই হ্যাভ টু নো হাউ মেনি কাইন্ডস আর অফ অ্যাডজেক্টিভ ইন টার্মস অফ নেচার দেয়ার আর 8 কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ইন টার্মস অফ নেচার এর আগে আমরা দুই টাইপের অ্যাডজেক্টিভ পড়েছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান নিয়ে এখন ইন টার্মস অফ নেচার হাউ মেনি কাইন্ডস আর অফ অ্যাডজেক্টিভ উই হ্যাভ টু নো দেয়ার আর 8 কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ইন টার্মস অফ নেচার কি কি সেগুলো প্রপার অ্যাডজেক্টিভ আমরা এখানে একটা চার্ট করেছি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হাউ টু রেকগনাইজ আর এক্সাম্পল অর্থাৎ কোন ধরনের অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনব এক্সাম্পল সহ দেখব কাইন্ড অফ অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভ নাম্বার 1 প্রপার অ্যাডজেক্টিভ কিভাবে আমরা চিনব প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো প্রপার নাউন থেকে হয় প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো হয় সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ যেমন এশিয়ান আফ্রিকান আমরা জানি যে প্রপার নাউন কোনগুলো কোনো কিছু নাম যেগুলো দিয়ে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন তো সেই প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো হয় সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ যেমন এশিয়ান আফ্রিকান বাংলাদেশি ইন্ডিয়ান মালয়েশিয়ান এরকম যে অ্যাডজেক্টিভ গুলো হয় সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি অর্থ কি পরিমাণ অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায় যে নাউন যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেমন কি সেই শব্দগুলো কি মাচ হিউজ সাম অল এনি হাফ ফুল হোল এনাফ এই জাতীয় শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ যে শব্দগুলো দিয়ে নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায় নাম্বার 3 কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোয়ালিটি অর্থ কি দোষ গুণ তাই তো দোষ গুণ বা অবস্থা কোয়ালিটি আমরা কোনো জিনিস কিনতে গেলে বলি না কোয়ালিটি কেমন সে কোয়ালিটি অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে কোনো কিছুর কোয়ালিটি কোয়ান্টিটি এরকম বোঝানো এসব বোঝানো তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি দেখে বুঝবো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় কি কি বোঝায় নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় সেই ধরনের শব্দগুলো কি কি গুড ব্যাড ওয়াইজ রিচ পুয়ার গ্রেট হট কোল্ড ওয়ার্ম ইটিসি অর্থাৎ যে ওয়ার্ডগুলো দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বা অবস্থা কোন অবস্থায় আছে সেটা বোঝায় নাম্বার 4 নিউমেরাল অ্যাডজেক্টিভ কি নিউমেরাল অ্যাডজেক্টিভ নিউমেরাল অর্থ কি সংখ্যা অর্থাৎ এখানে এই শব্দটার মধ্যে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে নাউন বা প্রোনাউনে কি বোঝাবে যে ওয়ার্ড অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় সেগুলোকে বলা হয় নিউমেরাল অ্যাডজেকটিভ সে ওয়ার্ডগুলো কি কি 1 2 3 4 5 ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অল এনি মেনি সাম সেভারাল ইজ এভরি ফিউ ইটিসি এগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেকটিভ নাম্বার 5 কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ কোনগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি কি সেগুলো দিজ দ্যাট দিজ দোজ সাস ইট ইজ দিজ এ টি এইচ আই এস দিজ দিজের প্লুরাল কিন্তু এই যে টি এইচ ই এইচ ই আর টি এইচ এ টি দ্যাট দ্যাটের প্লুরাল দোজ টি এইচ ও এইচ ই আর দিজ অর্থ কাছে নির্দেশ করে দ্যাট অর্থ দূরে নির্দেশ করে এটা আমরা সবাই জানি এর আগে একটি ক্লাসে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডগুলো নিয়েও আলোচনা করেছিলাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম এই সেই ডেমনস্ট্রেটিভ সেই ভিডিওটি যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিংকটা দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারো
তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দিস দ্যাট দিস দোজ সাস ইটিসি বুঝতে পেরেছি এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ অর্থ কি ডিস্ট্রিবিউট অর্থ পৃথক করে দেয়া ভাগ করে দেয়া তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ড দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পৃথকভাবে নির্দেশ করে তেমন শব্দগুলোকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন ইজ এভরি আইদার নাইদার এরপর আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাম্বার 7 কে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ শব্দের অর্থ কি প্রশ্ন সূচক তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনব প্রশ্ন সূচক শব্দ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় অর্থাৎ প্রশ্ন সূচক যে শব্দগুলো আছে ইন্টারোগেটিভ যে ওয়ার্ডগুলো আছে যেমন হুজ হুইজ হোয়াট এই শব্দগুলো যদি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তখন সেগুলো কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তখন সেগুলো কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাম্বার 8 পজিটিভ অ্যাডজেক্টিভ নাম্বার 8 কি পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো অধিকার বা সম্বন্ধ সূচক অ্যাডজেক্টিভ বোঝায় আমি এর আগে পজিটিভ ডিটারমিনারে পজিটিভ বোঝাতে বুঝিয়েছিলাম যে কোনো কিছু নিজের ওনারশিপে থাকা কোনো কিছু নিজের অধিকারে থাকা কারোর পজিশনে থাকা বোঝায় এমন ওয়ার্ডগুলোকেই বলা হয় পজিটিভ তো পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ তো এতক্ষণ আমরা চার্টের মাধ্যমে শিখলাম হাউ মেনি কাইন্ডস আর অফ অ্যাডজেক্টিভ ইন টার্মস অফ নেচার সেগুলো কিভাবে রেকগনাইজ করা যায় এবং প্রত্যেকটার উদাহরণ এক্সাম্পল আমরা শিখেছি এবং দেখেছি নাও লেটস সি সাম এক্সাম্পল অ্যান্ড আইডেন্টিফাই দেম এখন আমরা কিছু উদাহরণ দেখব এবং সেগুলোকে আইডেন্টিফাই করব ফার্স্ট এক্সাম্পল ইজ দিস ইজ অ্যান আমেরিকান বয় দিস ইজ অ্যান আমেরিকান বয় এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা আমেরিকান কোন ধরনের অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভ কারণ আমেরিকা প্রপার নাউন আমেরিকা থেকে আমেরিকান তাই আমেরিকানটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে হয়েছে তাই প্রপার অ্যাডজেক্টিভ দিস ইজ অ্যান আমেরিকান বয় হেয়ার আমেরিকান ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রপার অ্যাডজেক্টিভ সেকেন্ড এক্সাম্পল লিপিকা ইজ এ ক্লেভার গার্ল লিপিকা ইজ এ ক্লেভার গার্ল এখানে অ্যাডজেক্টিভ কোনটা হিয়ার ক্লেভার ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড দিস ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দিস ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি থার্ড এক্সাম্পল আই হ্যাভ ইনাফ সুগার আই হ্যাভ ইনাফ সুগার হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ হিয়ার হিয়ার এনাফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড এনাফ ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ এনাফ দিয়ে এই সুগারের কোয়ান্টিটিকে বোঝাচ্ছে তাই এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ফোর্থ এক্সাম্পল ফোর গার্লস আর ইন দ্য কমন রুম ফোর গার্লস আর ইন দ্য কমন রুম হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ হিয়ার ফোর হুইচ কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ইজ ফোর ফোর ইজ নিউমেরাল অ্যাডজেক্টিভ ফোর ইজ নিউমেরাল অ্যাডজেক্টিভ ওকে ফিফথ এক্সাম্পল দিস ম্যাঙ্গোজ আর সুইট দিস ম্যাঙ্গোজ আর সুইট হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ হিয়ার দিস দিস ইজ অ্যাডজেক্টিভ হিয়ার হুইচ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ দিস ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সিক্সথ এক্সাম্পল ইস বয়েজ গট এ প্রাইজ ইস বয় গট এ প্রাইজ হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ হিয়ার ইস ইজ অ্যাডজেক্টিভ হিয়ার হুইচ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইজ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নেক্সট এক্সাম্পল হুইচ পেন ডু ইউ ওয়ান্ট হুইচ পেন ডু ইউ ওয়ান্ট হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ হিয়ার দ্য অ্যাডজেক্টিভ ইজ হুইচ হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইজ ইট হুইচ ইজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে কি পড়েছিলাম
কোন প্রশ্নসূচক শব্দ যদি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো বসে তাহলে সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো হুইজটা পেনের আগে বসে, পেনের আগে বসে পেনকে মডিফাই করছে, তাই তো? তাই হুইজটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল, দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ ইউর। দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ ইউর। হুইজ ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ হেয়ার? Here are two adjectives, my and your. And which kinds of adjectives are there? They are possessive adjective. Kono kichu book ta kar position e ache? My. Ei book ta kar position e ache? Your. Thik ache? Eta amar position e ache, eta tomar position e ache. Orthat my ebong your tar position e ache book. Tai ei my ebong your hocche পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এতক্ষণ নিশ্চয়ই আমরা অ্যাডজেক্টিভের পূর্ণাঙ্গ আলোচনায় বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি, নেচারের উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভ কত প্রকার এবং কোন শব্দগুলো কোন টাইপের অ্যাডজেক্টিভ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো এই ছিল অ্যাডজেক্টিভ নিয়ে আজকের আমার ক্লাস। আশা করি তোমরা এনজয় করেছো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখো। এছাড়াও তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে বা কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চাও, সে বিষয়ে কমেন্ট বক্সে লিখো। আমি চেষ্টা করব সাধ্যমতো সেই বিষয়টি নিয়ে উপস্থাপন করার জন্য। দিদির স্কুল চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দিদির স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।